প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক দাওশ সবাইকে ওয়েলকাম করছি মেল মিস অফ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমী আমার সঙ্গে আজকে যিনি আছেন দর্শক তিনি যখন কাজ করেন তার সমান লম্বা নায়ক পাওয়াটা খুব কঠিন হয়ে যায় বাংলাদেশে একসাথে দর্শক এই মানুষটি খুব স্পষ্টবাদী একটু আহ কাটা প্রকৃতির এবং সেই সাথে খুব দারুণ অভিনয় করেন দর্শক এবং আহ আছে তো ছাব্বিশ তারিখ আগামীকাল সাতাশ তারিখ আগামীকাল একটা দারুণ কাজ তার আসতে চলেছে মাস্টারকার টেলিভিশন এবং সেখানে তাকে ভিন্ন রূপে আমরা দেখতে পাবো আমাদের জাতীয় কবি কাজ নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে একটি দুর্দান্ত কাজ তিনি করেছেন সেই প্রসঙ্গ না হয় পরে বলছি তবে এই মানুষটি দর্শক তার নিজের মত অনুযায়ী আসলে এগিয়ে চলেছেন তার নিজের গন্তব্যের দিকে এবং এই বছরের শুরুতে নতুন জীবনে পা রেখেছেন সেই গল্প আজকে আমরা শুনবো আমার সঙ্গে রয়েছেন নামেও আমার সঙ্গে মিল আছে এবং খুব কাকতালীয় ভাবে তার জন্ম তারিখের সঙ্গেও একটা মিল রয়েছে আসছে সামনেই আসলে সেপ্টেম্বর তারপরে অক্টোবর তো অক্টোবরের বারোতে তার জন্ম আমার সঙ্গে আছেন আমাদের খুব ভালোবাসার অভিনয় শিল্পী মডেল একসময় দুর্দান্ত উপস্থাপনা করতেন এবং অনেক বিগ গেম শো রিয়ালিটি শো তিনি উপস্থাপনা করেছেন এখন কেন যেন উপস্থাপনাটা খুব একটা করতে দেখা যায় না আমার সঙ্গে আছেন মৌসুমী হামিদ কেমন আছেন খুব ভালো আছি তোমার পুরো অত ভালো করে দিতে পারি খুবই ভালো উপস্থাপনা খুবই ভালো আমি কখনোই করি না তোমরা কত সুন্দর করে সাবলীল ভাবে সুন্দর স্পষ্ট উচ্চারণ করে এত সুন্দর করে বাংলা বলো আমি তো কথা বলতে গেলে বাংলা কথা বলতে গেলে ওই যে সারাক্ষণ যেভাবে খাচ্চরের মতো কথা বলতে থাকি ওটা বের হয়ে যায় মুখ দিয়ে গাইছি খাইছি গেছি তোমরা এত সুন্দর করে নরমালি যখন কথা বলো তখন এত সুন্দর করে তোমরা বলো মানে এটা শুনতেও ভাল লাগে অনেক শ্রুতিমধুর করে কথা বলো তোমরা আমি এত সুন্দর করে কথা বলতে পারি যেইটুকু বললেন পুরোটা সময় জুড়ে এটুকু কিন্তু খুবই দারুণ ছিল এবং আমি আমি যদি বলি যে আমার জীবনে প্রথম টেলিভিশনে কোনো অনুষ্ঠানে অংশ নেয়া

অনেকেই হয়তো না যে দু সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় কোটা আন্দোলন নয় দু হাজার সালে সড়ক সড়ক নিরাপত্তা সড়ক চাই এবং হ্যাঁ সেই ইস্যুটাকে কেন্দ্র করে আমরা নৌসবা ঘটনাটা অনেকটা জানি এবং আপনার যে বিষয়টি ছিল সম্ভবত তেরো দিনের মতো আপনি ছিলেন হ্যাঁ হ্যাঁ আমি কি একটু গল্পটা আজকে শুনতে হ্যাঁ অফ কোর্স মানে আহ আঠারোর আন্দোলনে হচ্ছে সড়ক নিরাপদ সড়ক আন্দোলন ছিল তিনটা বাচ্চা মারা গিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে কুরিলের ওখানে বাস একদম ওরা রাস্তা দাঁড়ায় ওদের ওদের উপরেই বাস যে মানে আউট অফ নো আর ব্রেক ফেল করে বা কোনো ভাবে তিনটা বাচ্চা ওখানে মারা গিয়েছিল স্পট ডেড হয়ে গিয়েছিল তো ওটা নিয়ে বাচ্চারাই আন্দোলনটা শুরু করে তারপর ওই আন্দোলনটা সামহাও ঘুরে পলিটিকাল রিজনে যে কোনো আন্দোলনই তো আসলে তৃতীয় পক্ষ ঢুকে একটা পর্যায়ে যে জিনিসটাকে স্যাবোডাজ করে ফেলে তো আমি তো আসলে এত বড় আন্দোলনে প্রথম কথা কখনো অংশগ্রহণ করিনি ওটাই ছিল মানে আমার বড় আন্দোলনে অংশগ্রহণ করার প্রথম আন্দোলন কিন্তু তখনও আমি অনেক আউটস্পোকেন ছিলাম এবং মানে সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ ছিলাম এবং মানে আমি প্রথম যেদিন শুনি সেদিন আমি ছিলাম কক্সেস বাজারে আমি আমার একটা কলেক যিনি দলীয় সময় জড়িত ছিলেন উনি আমাকে মানে মানে সবার আগে উনি আমাকে ফোন করেছেন ঘটনা শোনার পর ওনার কলটা আমি পেয়েছিলাম তিনটা সাড়ে তিনটার দিকে আমি শুটিং করছিলাম কক্সবাজারে ওখানে সাজু খাদেম ভাই ছিল জাহিদ ভাই ছিল এবং সারাদিন ওই দিনও খুব ঝামেলা হচ্ছিল ইসের ওখানে ওই যে ধানমন্ডিতে এই সাইডটাতে অনেক ঝামেলা হচ্ছিল তো আমরা হচ্ছে যেদিন লাইভটা করে তো আমরা হচ্ছে শুটিং করছিলাম ওখানে তো ওই খবরাখবর সারাদিনই খুবই ডিস্টার্ব আমরা কাজ করতে পারছিলাম না কনসেন্ট্রেট করতে পারছিলাম না সারাক্ষণ ওই খবর গুলোই দেখছিলাম ওই দিন খুবই মারামারি হচ্ছিল ওইদিন এমন একটা একটা গুজব একটা রিউমার ওই দিন ছড়িয়েছিল যে কোনো একটা পার্টি অফিসে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আটকে রেখে মানে মানে টর্চার করা হচ্ছে এরকম একটা রিউমর সেদিন শোনা গিয়েছিল তো আমি আমাকে কয়টার দিকে ওই লাইভের পরেই বেসিক্যালি লাইভটা তো দুপুরের দিকে ছিল তো আমি লাইভটা দেখে আমি সাথে সাথে শেয়ার দেই এবং আমি জোরে জোরে বলতেছিলাম খুব এক্সাইটেড হয়ে সাজু ভাইকে সাজু ভাই এই যে এইগুলা ঘটতেছে এইগুলা ঘটতেছে তো সাজু ভাইকে দেখাইলাম সাজু ভাই বলে দেখি কে মানে কেক করছে লাইভ হয়েছে একটা তো লাইভটা দেখলো দেখার পরে বললো আমাকে বললো তুমি কি শেয়ার দিছো হ্যাঁ তখন আমাকে বললো তুমি এটা ডিলিট করে দাও শেয়ার সবকিছু আসলে শেয়ার দিতে হয় না দেওয়া ঠিক না কারণ দেখো এত একটা আন্দোলন যখন হয় তখন আসলে সোশ্যাল মিডিয়াও তো অনেক কিছু মানুষ অন্য পক্ষ অনেক কিছু ওইটাকে স্যাবরাজ করার জন্য নিজের সুবিধার জন্য অনেক কিছু করে তো সবকিছু আসলে সঠিক তথ্য না এ মানে যে এখানে তিরিশ জন মারা যাচ্ছে ওখানে চল্লিশ জন মারা যাচ্ছে সব সময় সব তথ্য সঠিক নয় কিছু কিছু তথ্য কিছু কিছু গুজব অবশ্যই উদ্ধ উদ্দেশ্য প্রমোিত ভাবে ছড়ানো হয় একটা আন্দোলনকে নষ্ট করার জন্য স্যাবাজ করার জন্য তো আমি তো শেয়ার দিয়ে দিয়েছিলাম ওই সাথে সাথে তারপরে আমাকে যখন ভাইয়া নিষেধ করলো এবং কিছু কিছু জিনিস দেখলাম যে আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মনে হলো যে আমি ডিলিট করে কারণ ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে একটা শুটিং হাউস এর ভিডিও ছিল মানে আপু শুটিং নি তা আপুকে তো পরে আপন ঘর থেকেই পিক করা হয় ওই আপন ঘরেরই ভিডিও তারপরে আমার আমি ডিলিট করে দিই ভিডিওটা কিন্তু আমাকে পাঁচটার দিকে আমার একটা কলিগ ফোন করে বলে যে সব স্ট্যাটাস ডিলিট করে দিতে কারণ স্ট্যাটাস গুলো নাকি ফটোকপি আকারে চলে গেছে একদম মানে খুবই মানে উনি খুবই রেগে গেছেন বা এটা এক ধরনের গভর্নমেন্ট রিলেটেড হয়ে গেছে আমার একটা স্ট্যাটাস স্ট্যাটাস আমি একটা দিয়েছিলাম জন্য মানে এটা দেশদ্রোহিতামূলক কাজ বা একটা গুজবের মতো হয়ে গেছে স্ট্যাটাসটা মা রিলেটেড আর কি মানে মা রিলেটেড একটা খুব ইমোশনাল স্ট্যাটাস আমি তো কোনো দেশদ্রোহিতার উদ্দেশ্য করে দেইনি কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চারা অ্যাক্সিডেন্ট নিয়ে বিচার চাচ্ছে আমি আমার নিজের হাজার সালে আমি একটা ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টের শিকার হই তুমি জানো আমার হাতে এখনো স্টিলে হ্যাঁ প্লেট এখনো আছে এখনো স্টিলের প্লেট খোলা হয়নি আমার মুখে অনেকগুলো স্টিচেস ছিল তো আমি ইমোশনালি ওই আন্দোলনের সাথে তখন ইনভলভ হই কিন্তু আমি যখন খবর পেলাম পাঁচটার দিকে যে নামে মামলা হয়ে যেতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে মামলা হবে এবং দেশদ্রোহিতা বা মানে আইটিসি অ্যাক্টে ছিল ছিল হ্যাঁ ছিল যেই যেই গুলোতে নশো বা অ্যারেস্টেড হয় তখন তো তখন আমি তো খুব ভয় পেলাম যে আমি তো আসলে ওরকম কিছু করিনি আমি তো আন্দোলনের সাথে ইমোশনালি ছিলাম মানে ওই প্রথম আসলে শক্ট হই যে আসলে কথা বলা যাবে না কোনো কিছু পরে আসলে ছয়টা সাড়ে ছটার দিকে আবার খবর আসে যে একদম ভিতর থেকে যে আমার নামে কিন্তু মামলা হয়ে যেতে পারে বা গেছে মামলা হয়ে গেছে আমি যেন আমার ফোন টোন বন্ধ করে চলে যাই বা ফোন টোন বন্ধ করে অফ করে এটা আমার একটা ডিরেক্টর কলিগ আমাকে বলে তখন ওই কলিগ বলে আমি ওকে আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না জিজ্ঞেস করলাম যে তুমি কোথেকে শুনছো তো ও আরেকজনের নাম বলছে তো আমি ওই আরেকজনকে কল দিই তখন উনি আমাকে সেইম কথা বলে তখনও না বিষয়টা খুবই নর্মাল ছিল মানে অত সিরিয়াস ছিলাম না আমরা শুটিং টুটিং শেষ করে এগুলো শুনতেছি আমি আমার সংগঠনকে ফোন করে সাথে সাথে জানালাম নাসিম ভাই হ্যাঁ নাসিম ভাইকে নাসিম ভাইকে নাসিম ভাই বলছে আমি খবর নিচ্ছি আমি আবার একটু পরপর ফোন দিচ্ছি নাসিম ভাই বলছে কোনোভাবে কেউ কমিউনিকেট করতেছে না মৌসুমি প্লিজ বি সেফ তারপরে আবার সাড়ে আটটার দিকে আবার নাসিম ভাইকে খবর দিলাম যে কি ব্যাপার আমি শুনতেছি আমার নামে মামলা হয়ে গেছে এবং মামলাটা গভর্নমেন্টের তরফ থেকে হয়েছে

মানে এবং তারপর তখন আপনি নিজেকে সেফ রাখার জন্য হ্যাঁ তখন সাথে আমি বললাম তো ওই রাতের কথা আমি আসলে জীবনেও ভুলবো না সাজু খাদেম ভাই আমাকে এবং আহ হচ্ছে জাহিদ ভাই বলছে কেউ নিবে না মৌসুমী কেউ তোমাকে ই করবেন তুমি টেনশনে থেকো না তারপরও আরো রাত সাড়ে এগারোটার দিকে খবর পাওয়া গেল যে আসলে আরো মানে বিষয়টা অনেক সিরিয়াস আমি যেখানে যেন থাকি আমাকে যেন ওখান থেকে সরায় ফেলা হয় তো আমি ওখান থেকে সরে যাই এবং ওই হেল্পে ভাইয়াদের হেল্পে এবং তারপরে সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল নসভাপ অ্যারেস্ট হওয়ার পরপরই আমার ছবি গুজব রটনাকারী ওকে দেখলে ধরিয়ে দিন এরকম একটা কাট করে করে আপলোড দিচ্ছিল যারা ওই ওই রাজনৈতিক দলের সাথে জড়িত এরকম অনেকে যতজনকে চেনে যাকে চেনে না তাকে যে চেনে খুঁজে খুঁজে বের করে করে ওই লোকগুলাকে ফোন করে করে বলছিল যে এইটা আপলোড দিও না ও আসলে মানে অ্যান্টি গভর্নমেন্টের না ও ইমোশনালি কানেক্টেড হয়ে এটা করছে ও এরকম কিছু করেনি তো এরকম করে করে সাজু ভাই মিনিমাম সাত থেকে আটজনকে ফোন করে করে ওই রাত্রে বেলা নামায় তার পরের দিন তো আমি হাওয়া হয়ে যাই তারপর থেকে তো হাওয়া যাবে ঈদের পরে ঈদেরও প্রায় দশ পনেরো দিন পরে আই গট ব্যাক একটু বলি যে এই যে অনেক গল্প এবং গল্প তো আসলে শুরু করলে শেষ হবে না যেহেতু কম তারপরেও কিন্তু এবারের আন্দোলনে আমরা যতটুকু জানি আমি যতটুকু জানি যে আপনি আহ শাহবাগে গিয়েছেন আপনি আপনি শহীদ মিনারে গেছেন ওখানে আওয়াজ তুলেছেন কিন্তু ছবিগুলো আপনি পোস্ট করেননি এখনো কিন্তু এবারের আন্দোলনকে কেন্দ্র করে অনেক মানুষ সাধারণ জনতা তারা আপনাকে নানা রকম মন্তব্য কুটুক্তিমূলক মন্তব্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছে তাদেরকে নিয়ে আপনার কি মন্তব্য সেটা শুনবো ছোট্ট একটা ব্রেকের পরে দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর যদি কিছু জিজ্ঞেস করতে চান ঝটপট কমেন্ট করে ফেলুন আমি ডেফিনেটলি ব্রেক থেকে ফিরে এসে আপনাদের এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে একবার ওয়েলকাম করছি সঙ্গে রয়েছে মৌসুমি মো আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী মৌসুমি হামিদ ফিরে এলাম ব্রেক থেকে আহ মন্তব্য আমি ডেফিনেটলি নেব তার আগে একটু শুনতেই চাই যে এবার যারা বিভিন্ন রকম নেগেটিভ মন্তব্য করছে গালি দিচ্ছে এদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমি ওনাদের উদ্দেশ্য করে আসলে ওইরকম করে ওনাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই কারণ ধরেন প্রত্যেকটা মানুষ যখন আর একটা মানুষ সোশ্যাল মিডিয়াটা একটা এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে যে যাকে যা ইচ্ছে তাই বলে যদিও সেটা বলাটা উচিত না কিন্তু বলে ধরেন ওরও কোন একটা ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন বা ব্যক্তিগত সমস্যার কারণে ও হয়তো এক ধরনের মানে সাইকোলজিক্যালি টর্চার মোমেন্টের মধ্যে দিয়ে যায় বা ট্রমার মোমেন্টের মধ্যে দিয়ে যায় ওর ঠিক অপোজিট কেউ যখন ওর সামনে আসে ও যে ডিপ্রেসড সিচুয়েশন আসে আছে ওর অপোজিট সিচুয়েশনে যখন কেউ থাকে কেউ যখন ভালো থাকে হ্যাপি থাকে বা থাকে না একটা ভালো কথা বলে বা ভালো কিছু করতে চায় ওটা তখন দেখলে ওই মানুষগুলার একটু কিন্তু খারাপই লাগে তখন সে একটা রাগ ওখানে ওপেন করে দিল কারণ এটা সোশ্যাল মিডিয়া আমি খুঁজতেও যাব না ওর বাসা কোথায় ওকে আমি দেখতেও যাব না ও কি করছে না করছে যদিও এইগুলোর এগেনস্টে কিন্তু অনেক আইন আছে এখন তো অনেক মানে আমি এখনো যদি দেখি যে মন্তব্য গুলো পড়ছে মন্তব্য গুলো আদৌ আসলে একটা লাইভে পড়া সম্ভব কিনা এটা আমার বোধগম্য না তো আমি মন্তব্য গুলো না যদি আসলে কোনো প্রশ্ন থেকে থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বো অনেক কমেন্ট করেছেন কিন্তু আমি আসলে প্রত্যেকের জন্য বলবো যে আপনাদের জীবনে খুব চরম সুন্দর মুহূর্ত আসুক সময় আসুক যেন আপনারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারেন কখনো কিংবা অন্য কোনো সময় আসলে জীবনে পড়ার মতো না এই প্রসঙ্গে আমরা নাই যাই কারণ জীবনে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে বারংবার বারংবার যেতে হয় এখন তো সিচুয়েশন আসলে অনেক বার্নারেবল আমাদের গোটা দেশের মানুষ আসলে খুবই একটা বার্নারেবল সিচুয়েশনে আছে এত বড় একটা ঘটনা ঘটলো ঘটনা এত বড় একটা আন্দোলন এতগুলা মানুষ মারা এতগুলো স্টুডেন্ট মারা গেল তার পরপরই আবার একটা সুদিন বড় একটা সুদিন কিন্তু মানুষ দেখলো যে একটা পরিবর্তন বড় একটা পরিবর্তন একটা উদযাপন কিন্তু উদযাপনটাও কিন্তু খুব বেশি একটা যে পজিটিভ আমার কাছে মনে হয়নি যে উদযাপন সুন্দর উদযাপন একটা সুন্দরকে যখন আমি ওয়েলকাম করব সেই সুন্দর ওয়েলকামের উদযাপনটা যদি হয় অসুন্দর তাহলে কিন্তু ওখানেই ওই ওই সুন্দরের মানে সৌন্দর্য কিন্তু কিছুটা ম্লান হয়ে যায় তো আমি সুন্দরের উদযাপন আমার সবসময় সুন্দর হওয়া উচিত অসুন্দর হওয়া উচিত না এটা আমি মনে করি কিন্তু তার পরপরই কেবল আসলে দেশটা গোছাচ্ছে আবার সেই মুহূর্তে আবার বন্যা তো এখন মানুষ আসলে অনেক ভার্নারেবল সিচুয়েশনে আছে তো মানুষ খারাপ কথা বলবে আমাদেরকে আমাদেরকে এটা মাথা পেতে নিতে হবে কিছু করার নেই পাহাড় নাকি সমুদ্র কোনটা মৌসুমী হামিদের বেশি পছন্দ পাহাড় আমি যতটুকু দেখছিলাম মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রানা ভাইয়ের সঙ্গে দুজন মিলে একসঙ্গে বেশিরভাগ বোধহয় পাহাড়ে ঘুরতে যাওয়া হ্যাঁ হ্যাঁ কেমন কাটছে বিয়ের পরের সময় গুলো একসঙ্গে এবং এই শুরুতেই দুজন মিলে একসঙ্গে নতুন পথের যাত্রা শুরু করলেন হ্যাঁ ভালোই কাটছে কিন্তু ক্রাইসিস অনেক আছে সবার লাইফে যেরকম ক্রাইসিস আছে আমাদের লাইফে তো ক্রাইসিস আছে থাকবে কারণ এখন মানে আমরা দুজনেই তো একই ইন্ডাস্ট্রিতেই কাজ করি হয়তো আমাদের সেক্টর আলাদা তো ইন্ডাস্ট্রি তুমিও জানো যে এখন এই ভার্নারেবল সিচুয়েশনে আমাদের বেশিরভাগ শুটিংই আসলে বন্ধ সো আমরা একটু ওয়ারিড কিন্তু দেখা যায় যে দুজনের আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলে আসলে যে কোনো সিচুয়েশন ওভারকাম করা ওভারকাম করা যায় মানে আমরা দুজনেই আমার কাছে মনে হয় যে আমরা ইমোশনালি অ্যাভেলেবেল ফর ইচ আদার যখন কোনো সমস্যা হয় ইভেন এবারও যখন আন্দোলন হলো আমি একা ছিলাম ঢাকায় ও আন্দোলনের শুরুর মুহূর্ত গুলোতে ও কোন একটা ও একটা শুটিং এ ছিল ঢাকার বাইরে তো কিন্তু শুটিংটা ফাইনালি আসলে ওরা করতে পারেনি ওদের ব্যাক করতে হয়েছে তো তখন আমি এক একাই ছিলাম আমি এক কিভাবে যাব বাইরে সাথে মানে ও থাকলে একটু সেফ লাগে তারপরেও দেখা যায় ও আমাকে ইন্সপায়ার করেছে যে আমি নাই তুমিও যদি না যাও তো আমি গেছি মাঝে মাঝে দেখা গেছে যখন বেশি মানে খুব বেশি ভায়োলেন্স হচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে তখন হয়তো ও খুব ওয়ারিড হয়ে বলছে যে থাক এখন যেও না প্লিজ কথা শোনো এখন যেও না কিন্তু তারপরেও দেখা গেছে যে আমি আমার অন্য যারা কলিগ অন্য ফ্রেন্ড আছে ওদের সাথে গেছি পরে এসে ওর সাথে গল্প করেছি যে আজকে এগুলো হয়েছে আজকে আমরা এভাবে স্লোগান দিয়েছি ও শহীদ মিনারে গিয়েছিলাম ফেরার পথে আবার একটা হালকা টি খেয়েছি বা এর যে ইসে যমুনা ফিউচার পার্কের সামনেও অনেক গঞ্জাম হয়েছিল ওখানেও টি আরশেল খেয়ে থেকে গরম পানি ফেলা হয়েছিল গায়ে ও খেয়েছি সো ও ছিল না ওই সময়টায় আমার সাথে আমি একাই ছিলাম তো দুইজন না দুইজনের আসলে মানে ও ছিল না যেতে কিন্তু ওর আসলে আমি জানি যে ওর আসলে যাচ্ছিল হাহাকার হচ্ছিল যাওয়ার জন্য পরে ও যখন ঢাকা ব্যাক করে আমরা দুজনেই তারপরে একসাথেই ছিলাম একটু কাজের গল্পে চাই হাতে সময় যে আমার খুব কম আগামীকালকে একটা নাটক রিলিজ হচ্ছে এই নাটকটি প্রসঙ্গে একটু যাব তার আগে একটু জানতে চাই যে কবি নজরুল নাকি রবীন্দ্রনাথ কার কাজ মানে কার সৃষ্টি বেশি ভালো লাগে নজরুলের কবি নজরুলের বিউটি একরকম রবীন্দ্রনাথের একদম ডিফারেন্ট দুইটা একদমই আলাদা সো দুটো মানে কিংবদন্তির কাজ যখন আসলে আমরা করতে যাই তখন আসলে আমাদেরকে না ওনাদেরকে ধারণ করতে হয় বা চেষ্টা করতে হয় আসলে ওনাদের চরিত্র হয়ে ওঠার জন্য সো দুটোতেই মজা লাগে দুটোই চ্যালেঞ্জিং একদম কালো হরিণ চোখ যে কাজটির নাম একদম ভিন্ন সাজে ভিন্ন লুকে আমরা আগামীকালকে দেখবো যেহেতু আগামীকাল মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস এই কাজটি প্রসঙ্গে যদি একটু শুনি সীমান্ত সজলের পরিচালনায় কাজটি বেশ অনেক আগে বেশ আগে শুট করা রণব আছেন আমার সঙ্গে রণব ভাইয়ের বাড়িতেও কিন্তু পানি উঠেছে কথা হচ্ছিল হ্যাঁ হ্যাঁ তো ওইটাই ওইটাই তো রণব ভাই ছিল ওটাতে আমার কোয়ার্টিস তো আমরা করেছিলাম কালিয়া যে কাজটা এবং বৃষ্টির মধ্যেই অনেক বৃষ্টির মধ্যেই কাজটা করা এবং সীমান্ত সজল ওর সাথে আমার বেশিরভাগ কাজই না পিরিয়ডিকাল মানে এই ধরনের একটু একটু কাব্যিক ব্যাপার হ্যাঁ ওর প্রপস গুলা একটু আলাদা হয় ও চেষ্টা করে ওর সেটে প্রপস রাখতে সুন্দর তারপরে ও চেষ্টা করে সেটে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ও অনেক বেশি রাখতে চেষ্টা করে সো না করে ওই চেষ্টাটা প্রচেষ্টাটা ও করে এবং ওর সাথে আমার যে কয়টা কাজ হয়েছে প্রত্যেকটা কাজই এরকম ডিফারেন্ট হয় রবীন্দ্রনাথের কিছু না হলে নজরুলের কিছু না হলে একুশে ফেব্রুয়ারির কিছু এরকম এরকম কাজ হয়েছে সো ওর সাথে কাজ করে আমার খুব ভালোই লাগে আর এটা একটা একদমই ডিফারেন্ট একটা কাজ এবং আমার একটা একটা মেমোরি মনে পড়ছে কোনো একটা সিনে শুটিং এর পরে আমাকে রনক ভাই বলেছিল যে তুই তো ভালো অভিনেত্রী হয়ে যাচ্ছিস মজা লেগেছিল আমার যে কাজ করতে গিয়ে যোগ লেগেছিল পায়ে পাহাড়ে যাওয়া হয়েছিল ও এটা 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 যে আচ্ছা এটা একটা সিম্পল কথা গল্প করতে করতে তোমাকে আমি বললাম এটা নিউজ হয়ে গেল ও এটা নিয়ে পুরো যা আমি খাইলাম এটা আমার দোষ আমি গল্প করছি তোমার সাথে তুমি নিউজ করছো আমার দোষ মানে আমি ওকে ও আমাকে বলতেছিল যে আপু তোমার কেমন লাগছে তোমার অনুভূতি কেমন ছিল যে এত কিছুর মধ্যে থেকে একটু ভালো ফিল করা বা একটু সুন্দর কত কিছুদিন ধরে দেখেছি এবং এত মৃত্যু দেখেছি চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের বা বাবো বা আমি ঘুরতে গেছি বা এরকম জিনিসটা তো ওরকম না আমি তো কাজে কাজে গেছি তো জিজ্ঞেস করেছিল কাজে গেছেন কাজটা আবার পাহাড়েই করছেন আপনার কেমন ফিল হচ্ছিল তো আমার ফিলিংটা বোঝে তোকে বলছিলাম যে আমার আমার পায়ে একটা জোক লেগেছিল ব্লিডিং হচ্ছিল তো দেখে মনে হচ্ছিল দুইটা জায়গায় মানে কিভাবে কামড়ায় বা সাপের সাপের কামড়ে তো দেখা যায় যে চিহ্ন যদি আমরা দেখি যে দুইটা বাইট মার্ক থাকে বাইট মার্ক দুইটা থাকে দুইটা মার্ক দেখা যাচ্ছিল কিন্তু পরে সবাই ভয় পাচ্ছিল যে এটা বোধহয় কোনো সাপের কামড় পাহাড় তো পাহাড়ে এখন বৃষ্টি হচ্ছে ওখানে কেউটের আতঙ্ক অনেক বেশি আর আমার হাজবেন্ড ও ব্যাং আর সাপ নিয়ে প্রায় চার বছর ধরে রিসার্চ করেছে ও জুয়োলজিতে মানে মাস্টার ঢাকা ইউনিভার্সিটিতে তখন ও এগুলো অনেক বুঝে ও সাপ ধরতে চিরং যাইতো মানে পুরো ঢাকা সহ পুরো বাংলাদেশ ঘুরে বেড়াইছে সাপ ধরা নিয়ে বা ব্যাং ধরা নিয়ে তো ওই দেখে বলতেছে আমি তো প্যানিক করিনি ও এবং আমাদের আরো অন্য যারা কলিগ ছিল ওখানে ওরা বলতেছিল যেটা সাপের কামড় নাকি কনফিউশন ছিল তো তখন আমি বলছিলাম যদি সাপের কামড় হয় বিশুদ্ধ সাপের কামড় হলে আমি এক ঘন্টা বেশি আসলে বাঁচবো না তো এই মানে যাইতে যাইতে হসপিটালে যাওয়ার আগে আমার মনে হয় যে আমি মারা যাব কিন্তু এখানে ওই টাইমটা আমি আসলে এখানে থাকতে চাই আমি কোথাও যাই তো আমি জাস্ট আমার অনুভূতিটা বোঝানোর জন্য বলেছিলাম যে ছোট্ট একটা গল্প বলেছি যে আমার তখন এরকম ফিল হচ্ছিল যে আমার দরকার নাই যাওয়ার মানে যেতে যেতেও এক দেড় ঘন্টা লাগবে অতক্ষণে আমি যদি মরেই যাই যদি আসলে এটা কেউটির কামড় হয় আমি তো বাঁচবো না আমি তো মরেই যাবো তার চেয়ে আমি এখানে থাকি সুন্দর এনভায়রনমেন্ট সুন্দর এখানেই এখানেই মারা যায় এটা অনেক বেটার তো আমি ওকে ফিলিংটা বোঝানোর জন্য গল্পটা বলেছি ওর মতো লিখেছে বাকিটা আমরা সবাই জানি বাকিটা ইতিহাস বাকিটা ইতিহাস আমরা সবাই জানি বাকি অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য শুধু মানুষ কিন্তু ওখানে খারাপ কমেন্টই করেনি কিছু কিছু মানুষ ভালো কমেন্ট খুব অ্যাপ্রিশিয়েট করেছে এবং বলেছে যে আপু প্লিজ এই সব কথাবার্তা আপনি কানে নেবেন না আপনি আমরা দেখেছি আপনি কিভাবে স্টুডেন্টদের পাশে ছিলেন আমি আপনাকে শহীদ মিনারে দেখেছি আমি আপনাকে ওখানে দেখেছি আমি আপনাকে ওখানে দেখেছি সো এর এই যে মানুষগুলো আপনাকে গালাগালি করছে এরা আসলে ওই সময় ওই গর্তের ভিতরেই ছিল সো এখন গর্ত থেকে বের হয়ে এরা এখন আপনাকে অ্যাটাক করছে সো আপনি প্লিজ ওদের কথা কিছু মনে করবেন না এবং আপনি প্লিজ যেভাবে সুন্দর করে আপনি চলেন আপনি আপনার মতোই থাকবেন আপনি প্লিজ মানুষের কথায় নিজে হার্ট হবেন না মানে তো ওর কনসার্নটা আমার খুবই ভালো লাগলো কমেন্টে আমি রিপ্লাই করেছি যে থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েটিং মি ওনারা তো বলবে এবং

খুবই মানে রিয়েলি এক্সাইটেড ওই ওয়েব সিরিজটা এবং আমার খুবই পছন্দের একজন পরিচালক আমি নামটা এখন বলতে পারছি না এবং আমার খুবই পছন্দের প্ল্যাটফর্ম ওকে সো আমরা ওয়েট করে আছি যে সেই কাজ কখন আসবে দর্শক তখন আমরা আবারও তার কথা শুনবো সেই গল্প শুনবো সেই নতুন কাজ নিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই লাইভে খারাপ কমেন্ট করছেন আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাই নিশ্চয়ই আমি আসলে আপনাদের চোখে আমার আমার বা ওর আমাদের দুজনেরই কোনো কথা বা কোনো বিষয় বা কোনো আচরণ খারাপ লেগেছে দেখে আপনারা বাজে গালাগালি আমাদেরকে করছেন কিন্তু আপনাদের মানে সেই আপনাদের কাছে ক্ষমা চাই যে আমাদের এই ট্রু উপস্থাপনা আপনাদের মানে ছোট্ট একটা অনুষ্ঠান আপনাদের ভালো লাগেনি বা আপনাদের মন জয় করতে পারেনি দেখে আমরা ক্ষমা চাই আর যাদের ভালো লেগেছে একটু হলেও ভালো লেগেছে তা মানে সবারই তো খারাপ লাগেনি কিছু মানুষের তো একটু হলেও ভালো লেগেছে তাদেরকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাতে চাই কারণ তাদের ওইটুকু ভালোবাসাই এত নেগেটিভিটির ভিতরেও আমাদেরকে আসলে জীবিত রাখে একদম থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে করো জোরে মিনতি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন করবেন এবং প্লিজ আমাদেরকে সাপোর্ট এই জন্যই না আপনাকে এত ভালোবাসি অনেক ভালোবাসা বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন নিজেকে ভালোবাসুন পাশের মানুষটিকে ভালো রাখুন এবং থাকুন প্রথম আলো আর মেরিলের সঙ্গে